নমস্কার, আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন জিনিস দেখাবো বলে। এর আগে আমি দেখিয়েছিলাম সিল্কের ওপর ব্লক প্রিন্টেড শাড়ি, আজকে আবার আমি শাড়ি দেখাবো সিল্কের ওপরেই কিছু হ্যান্ড স্টিচ। বিভিন্ন ধরনের প্রাইসে রয়েছে, কারণ আপনারা জানেন হ্যান্ড স্টিচের সময় অনুযায়ী বা স্টিচের ডিজাইন অনুযায়ী কী পরিমাণ ডিজাইন থাকে তার উপরে ডিপেন্ড করে প্রাইসগুলোর ভ্যারিয়েশন হয়। আমার এখানে কিছু বিষ্ণুপুর কাতান সিল্ক আছে আর এমনি বিষ্ণুপুর সিল্কও রয়েছে। আমি দু ধরনেরই দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট শাড়িতে চলে যাচ্ছি, বিউটিফুল কাঁথা স্টিচ, বেঙ্গল কাঁথা স্টিচ। এটা আপনারা সবাই জানেন, এটা করতে প্রচুর সময় লাগে কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। কাঁথা স্টিচে সব কিছুই পাওয়া যায়, একদম গ্রামের মেয়েরা এইগুলো করে থাকে। সেখানে এক একটা শাড়ি করতে অনেক সময় 3-4 মাসের বেশিও চলে যায়, সেই কারণে কাঁথা স্টিচের প্রাইস, এমনিতেও হ্যান্ড স্টিচ যেগুলো থাকে সেগুলো একটু প্রাইস বেশি হয়। আর এই কাঁথা স্টিচের কাজ যারা করে থাকে তারা প্রায় 3-4 মাস সময় নিয়ে নেয় এক একটা ডিজাইন করতে, সেই কারণে ডিজাইনের ওপর বেস করে কাঁথা স্টিচ শাড়ির দাম বেশি হয় বা দাম আপ ডাউন করে। আর যে কোনো ধরনেরই স্টিচ আমি এখানে দেখাবো, আজকে কিছু কাঁথা স্টিচ দেখাবো আর কিছু হ্যান্ড কাশ্মীরি স্টিচ দেখাবো। দুটোই খুব ইন্ট্রিকেট কাজ, কাজগুলো ভালো মতো দেখবেন যাতে করে বুঝতে অসুবিধে না হয়। এটা দেখাচ্ছি বিষ্ণুপুর সিল্কের ওপরে, কাতান সিল্কি, বিষ্ণুপুর কাতান সিল্কের ওপরে ফুল বডি। আগে এটা দেখাচ্ছি পাল্লা, পাল্লার কাজগুলো দেখুন, ভীষণ ইন্ট্রিকেট কাজ, এতখানি সুতোর কাজ রয়েছে কিন্তু শাড়ি খুব লাইট ওয়েট, একেবারে পিওর সিল্ক। যেগুলো হ্যান্ড প্রিন্টিং থাকে বা পেন্টিং থাকে সেগুলো আরও লাইট হয়, কিন্তু এখানে সুতো আছে বলে সেইগুলোর তুলনায় একটু হয়তো সামান্য 100 গ্রাম কি 200 গ্রাম হয়তো বেশি হবে। এইটা দেখাচ্ছি ইয়ক পার্ট, সরু ইয়ক যাচ্ছে, বর্ডার সরু। আর দেখুন ফুল বডিতে এরকম সরু সরুভাবে প্যানেল করে করে বিউটিফুল ডিজাইনটা করা রয়েছে। যেহেতু পুরো বডিতে কাজ রয়েছে অনেক সময় এটা মনে হতে পারে যে খুব ক্লামজি দেখাবে, কিন্তু শাড়ির কাজটা এতটাই সুন্দর, ক্লামজি তো একেবারেই নয়, বরং ভীষণ এলিগেন্ট একটা লুক এসেছে। একদম ডার্ক ব্লু, এটা একদম মিড নাইট ব্লুতে এই শাড়িটা যাচ্ছে। এর ব্লাউজ পিস দেখাই, ফুল 1 মিটার ব্লাউজ পিস আমাদের সব শাড়িতেই থাকে। এটারও হাতে বর্ডার, এই বর্ডারটা হাতে যাবে। যেহেতু শাড়িটার কাজ অনেক ভারী, ব্লাউজটাকে আমরা অনেকটা প্লেন রেখেছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আমি এবার গায়ে ফেলে দেখাচ্ছি, এটা যে হ্যান্ড স্টিচ তার প্রমাণ আপনারা পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন। পেছন দিকটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা হ্যান্ড স্টিচে রয়েছে, না হলে মেশিন স্টিচও অনেক সময় হ্যান্ড স্টিচের মতনই দেখতে হয়। গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা কীরকম লাগবে, দেখুন শাড়িটা বিউটিফুল শাড়ি বিষ্ণুপুর কাতান সিল্কের ওপরে। এটার প্রাইস যাচ্ছে 9900 প্লাস 5% জিএসটি, 9900 প্লাস 5% জিএসটি। এগুলো কিন্তু অরিজিনাল প্রাইস অনেক বেশি হয়, কিন্তু আবারও বলছি আমাদের যেহেতু এটা একদম স্টোর থেকে অনলাইনে যাচ্ছে ডাইরেক্ট, মাঝখানে কেউ নেই, সেই কারণে আমাদের এই প্রাইসটা কিন্তু 9000-এর মধ্যে রয়েছে, না হলে এগুলো মোর দ্যান 10000 কি তার বেশিও হয়, কারণ এটা ফুল বডিতে কাজ রয়েছে, পুরো বডিতে এই কাজটা রয়েছে। দেখুন শাড়িটা পরলেও ভীষণ সুন্দর লাগবে, আমি এটা ড্রেপ করে দেখাচ্ছি না কারণ পুরো বডিতে একই রকম কাজ রয়েছে, যেহেতু আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবেন শাড়িটা কেমন সুন্দর লাগছে দেখতে। যেগুলোতে ডাবল কালার থাকবে, যেটা হাফ অ্যান্ড হাফ থাকবে বা অন্য কোনো রকমভাবে ডিজাইনটা করা হবে, আমি সেইগুলো অবশ্যই ড্রেপ করে দেখাবো। শাড়ি নাম্বার 1, প্রাইস 9900 প্লাস 5% জিএসটি। চলে যাচ্ছি শাড়ি নাম্বার 2-তে, বিউটিফুল গ্রিন একটা, এর মধ্যে এটাও এই শাড়িটা আবার কর্নার টু কর্নার করা হয়েছে। আগে পাল্লা দেখিয়ে দিই, বা পাল্লা আলাদা করে কিছু নয়, যেহেতু এটা কর্নার টু কর্নার যাচ্ছে
শাড়িটা ধীরে ধীরে মানে অল্প ভারী থেকে অল্পর দিকে যাবে, কিন্তু ফুল বডিতে কাজটা রয়েছে। এইটা আমি একটু ড্রেপ করে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তার আগে দেখিয়ে দিই এইটার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে, আর ব্লাউজ পিস প্লেন, কারণ শাড়ির কাজটা ভারী আর ব্লাউজ পিসের হাতে সরু এই বর্ডারটা যাবে। আমি এটা এবার একটু ড্রেপ করে দেখাবো। শাড়িটা দেখুন আফটার ড্রেপিং কেমন লাগছে দেখতে। পুরো শাড়িটাতে কিন্তু কাজ রয়েছে, যেহেতু অ্যাসিমেট্রিক্যালি উঠেছে, এটা পরার পরে এই রকম লাগবে, আলাদা করে কোনো আঁচল নেই। পুরো শাড়িটা হেভি ওয়ার্ক রয়েছে, যেটুকু পোর্শন খালি রয়েছে মানে কোমরে যেটা গুঁজে যাবে সেখানটাতে ছোট ছোট বুটি দেওয়া রয়েছে। এই ছোট বুটিগুলো হাঁটতে চলতে চোখে পড়বে আর দেখতে খুব সুন্দর। বিউটিফুল গ্রিন একটা কালার, এটা বটল গ্রিনও না, কচি কলা পাতা রঙও নয়, একদম পিওর গ্রিন যাকে বলে এটা গ্রিন। সেম প্রাইস 9900 প্লাস 5% জিএসটি। আর আমাদের ডেলিভারি চার্জেস অল ওভার পশ্চিমবঙ্গে কোনো ডেলিভারি চার্জ ইউজ করা হয় না। পশ্চিমবঙ্গের বাইরে যদি একান্ত খুব বেশি হয় তাহলেও সেটা নমিনাল, বিশাল কিছু নয়। আবার কাস্টমারদের সাথে আমাদের একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে গেলে সেই চার্জটাও আমরা নিই না। সরিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন শাড়িটা কীরকম। পুরো বডিটার মধ্যে এটাকে মোস্ট প্রবাবলি পিপলি আর্ট বলা হয়, ছোট ছোট ময়ূর প্রজাপতি এই ধরনের কাজগুলো করা রয়েছে, গ্রাম বাংলার ডিজাইন এটা। প্রাইস সেম 9900 প্লাস 5% জিএসটি। আর ডেলিভারি চার্জের কথা তো আপনাদের বলেই দিলাম। চলে যাচ্ছি নেক্সট শাড়িতে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। তিন নম্বর শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি, একদম ডার্ক ভায়োলেট কালার, ডুয়াল টোন বিষ্ণুপুর কাতান সিল্ক। এই শাড়িগুলো কিন্তু সবই কাতান সিল্কের উপরে তৈরি হয়ে আছে। খুব হেভি কাজ রয়েছে এটার মধ্যে, এটাও আমাকে একটু ড্রেপ করে দেখাতে হবে, কারণ শাড়ির কাজটা হাফ খুব এরকম হেভি রয়েছে, পুরোটাতে আলাদা করে কোনো আঁচল নেই, কারণ হাফ পোর্শনটাতে এরকম হেভি কাজ রয়েছে। আর ব্লাউজ পিস 1 মিটার রানিং ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এই বর্ডারটা থাকবে। এই শাড়িটাও আমাকে একটু ড্রেপ করে দেখাতে হবে, কারণ আমি দেখিয়ে দিচ্ছি আগে শাড়িটা দেখাবার পরে। এইভাবে হাফ পোর্শনটা যাবার পরে যেটা কুচিতে ঢুকে যাবে সেই পোর্শনটা খালি আছে, নিচের পোর্শনে চওড়া বর্ডার করে আবার কাজ রয়েছে। শাড়িটা পরার পরে যখন আঁচল পুরোটা গায়ে পড়বে তখন এই নিচের পোর্শনটাই কিন্তু বেশি ভালোভাবে দেখা যাবে। আফটার ড্রেপিং কেমন লাগে একবার দেখিয়ে দিই। শাড়ির কালারটা কিন্তু অসাধারণ, জাস্ট টু গুড কালার। এটার মধ্যে একটা রেডিশ টোনও রয়েছে, ভায়োলেটের সাথে একটা বিউটিফুল রেডিশ টোন যাচ্ছে, যেটা এই শাড়িটাকে আরও গর্জিয়াস করে দিয়েছে। প্রাইস 9900 প্লাস 5% জিএসটি। আফটার ড্রেপিং শাড়িটা কীরকম লাগছে দেখুন। হেভি ওয়ার্কে এই হাফ পোর্শন যাচ্ছে, কিছুটা আমাদের এই পুরোটা কভার করে আসছে, বাকি এই পোর্শনটুকু যেটা কোমরে গোঁজা যাবে সেখান থেকে ওপরের পোর্শনটুকু অবধি খালি আছে, আর নিচে বর্ডারটা যাচ্ছে। বিউটিফুল কালার আর ভীষণ ইন্ট্রিকেট কাজ, একদম ফুল আর কলকা দিয়ে তৈরি। কাজটা একটু ভালোভাবে দেখুন, কাঁথা স্টিচে যাচ্ছে। ডিজাইনটা যেমন সুন্দর, শাড়ির কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। প্রাইস সেম 9900 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি শাড়ি নাম্বার 3, চলে যাচ্ছি শাড়ি নাম্বার 4। শাড়ি নাম্বার 4-এ আমি দেখাবো ব্যাঙ্গালোর সিল্কের ওপরে
কাশ্মীর ব্যাঙ্গালোর সিল্ক, তার উপরে যাচ্ছে কাশ্মীরি হ্যান্ড স্টিচ। খুব ইন্ট্রিকেট কাজ, কাজটা দেখলেই মন ভরে যাবে। কাজটা দেখলে ভাবাই যায় না যে এত সূক্ষ্ম কাজ এত সুন্দরভাবে করা যায়। এটাও ঘন নীল, একদম মিড নাইট ব্লু। শাড়ির আঁচলটা দেখুন কি অসাধারণ কালার কম্বিনেশন, আর তার সাথে কাজটা কত সুন্দর। আঁচলটা দেখেই কিন্তু শাড়িটার সৌন্দর্য বোঝা যায়। এখানেও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে হাতের কাজে। এটা পেছন দিকে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই কাটা সুতোগুলো দেখলেই বোঝা যায়, বা গিঁটগুলো দেখলে বোঝা যায় যে শাড়িটা কত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে হ্যান্ড স্টিচ হওয়া সত্ত্বেও। আর এটার পাল্লা ছাড়া বর্ডার আর ইয়ক পার্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর পুরো বডিতে ছোট ছোট কলকা বুটি হিসেবে দেওয়া হয়েছে, পুরো শাড়িটাতেই এইরকম রয়েছে। একবার গায়ে ফেলে দেখাচ্ছি, এটা ড্রেপ করার প্রয়োজন নেই, কারণ এটা জাস্ট গায়ে ফেললেই বোঝা যাবে শাড়িটা এক্স্যাক্টলি পরলে কীরকম লাগবে। দেখুন মিড নাইট ব্লু পার্টি ওয়্যার, অসম্ভব সুন্দর, অসম্ভব লাইট ওয়েট। কারণ আমরা সবসময় না সুতোর কাজ দেখলে মনে করি যে এটা বোধ হয় খুব ভারী হয়ে যাবে, কিন্তু এটা একেবারেই ভারী নয়, এটা কিন্তু লাইট ওয়েট যেমন আগেরগুলো ছিল। এটার প্রাইস যাচ্ছে 8,200 প্লাস 5% জিএসটি, 8,200 প্লাস 5% জিএসটি। শাড়িটা ভালোভাবে দেখে নিন। এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু বিষ্ণুপুর কাতান সিল্কের থেকে কোনো অংশে কম নয়, একদম কোয়ালিটি অলমোস্ট বিষ্ণুপুর কাতান সিল্কের মতোই। শাড়ি নাম্বার 4, হ্যান্ড কাশ্মীরি ওয়ার্ক। সরিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। সেম কাশ্মীরি হ্যান্ড ওয়ার্ক, এর মধ্যে ছোট ছোট মিরর ইউজ করা হয়েছে। শাড়ির কালার ডুয়াল টোনে, ভায়োলেট অ্যান্ড রেড কম্বিনেশনে আছে। ব্লাউজ পিস রানিং, আর ব্লাউজ পিসের হাতে এই কলকা দুটো পড়বে, কলকা দুটো শাড়ির হাতে আসবে। এবার পাল্লাটা দেখাই। এইটা পাল্লা, ছোট ছোট মাইকা ফিট করা হয়েছে এর মধ্যে, শাড়িটাকে আরও গর্জাস দেখতে লাগছে। গায়ে ফেলে দেখাচ্ছি এটার ইয়ক আর বর্ডার কীরকম যাচ্ছে। আশা করি আপনারা সবাই এটার কালারটা বুঝতে পারছেন, যদিও ডিভাইসের উপর বেস করে একটুখানি হয়তো কালারের সামান্য ভ্যারিয়েশন হতে পারে, কিন্তু খুব একটা ভ্যারিয়েশন হবে না, কারণ আমাদের যে লাইট ইউজ করা হয় সেটা একদম অরিজিনাল কালারের লাইট ইউজ করা হয়। খুব সামান্য ভ্যারিয়েশন ডিভাইসের উপর বেস করে একটু ডিফারেন্ট হতে পারে। হ্যান্ড কাশ্মীরি স্টিচ, প্রাইস সেম 8,200 প্লাস 5% জিএসটি, 8,200 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি, নেক্সট শাড়ি যাচ্ছি। বিউটিফুল রেড, বিউটিফুল রেড কম্বিনেশনে, তার সাথে যে কম্বিনেশনটা ইউজ করা হয়েছে এটার কোনো তুলনা নেই। শাড়িটার আঁচল আগে দেখাই, এত গর্জিয়াস আর অসাধারণ রেড। এটা কিন্তু বিয়ে পারপাসে, বিয়ের কনেদের জন্য খুব সুন্দর। এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এই কাজটা আসবে, একদম ব্রাইট রেড কালারে যাচ্ছে। এটা কিন্তু কাতান সিল্কের ওপরে, সরি এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, কাতান সিল্ক নয়, ক্ষমা করবেন, এটা ভুল করে হয়ে গেছে। শাড়িটা পরার পরে দেখুন আঁচল এবং বর্ডার কীরকমভাবে যাচ্ছে, আর গায়ে
এরম ছোট ছোট বুটি রয়েছে। এই ব্যাঙ্গালোর সিলগুলো কিন্তু অনেকের ব্যাঙ্গালোর সিলকে একটু আপত্তি থাকে, কিন্তু এই ব্যাঙ্গালোর সিলটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির, একদম বিষ্ণুপুর কাতান সিল্কের মতনই। কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক কেন বলা হয় আমারও খুব একটা ধারণা নেই, কারণ কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে এটা কিন্তু একদম কাতান সিল্কের সাথে পাল্লা দেবার মতন। অসম্ভব সুন্দর পার্টি ওয়্যার, প্রাইস সেম 8200 প্লাস 5% জিএসটি। সরিয়ে দিচ্ছি, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি চলে আসছি আবার বিষ্ণুপুর কাতান সিল্ক হ্যান্ড কাঁথা। এর কালারটা একটা ভীষণ সুন্দর ডুয়াল টোনের পিঙ্ক, এটার মধ্যে ইয়েলো আর পিঙ্কের একটা কম্বিনেশন আছে টোনটার মধ্যে। হ্যান্ড কাঁথা স্টিচ, পাল্লা আগে দেখিয়ে দিই, এইটা পাল্লা হোয়াইট দিয়ে কাজটা করা হয়েছে। ব্লাউজ পিস এখানটাতে লম্বা করে ব্লাউজ পিসের হাতে এই কাজটা যাবে। তারপরে পুরো বডিতে এরকম ছোট্ট ছোট্ট বুটি আছে আর বর্ডার ইয়কে যাচ্ছে হ্যান্ড কাঁথা। টোনটা খুব সুন্দর, মানে এই পিঙ্কটা খুব সুন্দর, এটা না পিচ না পিঙ্ক, মানে দুটোর মাঝামাঝি একটা কালার, যার মধ্যে কাতান সিল্কের তো একটা ডুয়াল টোন সবসময় থাকে। বিষ্ণুপুর কাতান সিল্ক, প্রাইস 8900 প্লাস 5% জিএসটি, 8900 প্লাস 5% জিএসটি। কালারটা ভীষণ সুন্দর, এগুলো সবকটাই পার্টি ওয়্যার, ভীষণ লাইট ওয়েট, আপনাদের যেটা ভালো লাগছে সেটাই সুন্দর, যেটাতে খুশি আপনারা, ভালো লাগলে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আবারও বলছি, আমাদের সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের ভালোবাসায়। আমাদের ইউটিউব ভিডিওগুলো ভীষণ ভালো রেসপন্স করছে, আর আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।